আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা এলিয়ন 2012 মডেল, পুশে স্টার্ট, রেড অন কালার, বাইরে রেড অন কালার, ভিতরে বেইজ ইন্টেরিয়াল অর্থাৎ বিস্কিট কালারের একটি গাড়ি। এই গাড়িটি এখনও তেলে আছে। আমরা অনেক সময় গাড়ি যখন ক্রয় করতে যাই তখন আমরা ওই গাড়িগুলোর উপর বেশি আকৃষ্ট হই যে গাড়িগুলোর ইউজার প্রথম ইউজার এবং গাড়ি তেলে ইউজ করেন। আমরা অনেকেই তেলের গাড়ি ক্রয় করতে চাই এবং আমরা অনেকেই সিএনজি করা আছে বা গ্যাস করা আছে, এলপিজি করা আছে, এরকম গাড়ি ক্রয় করতে চাই। এই গাড়িটির যিনি ইউজার তিনি এই গাড়িটি শুধুমাত্র তেলে ইউজ করেছেন। গাড়িটির মডেল 2012 এবং রেজিস্ট্রেশন হয়েছে 2015 সালে CC 1500। গাড়িটির সিরিয়াল হচ্ছে 39 সিরিয়াল 392999। খুব সুন্দর একটি নাম্বার এবং এই গাড়িটি হচ্ছে মিরপুর BRTN নাম্বার। আমরা যখন একটি পুরাতন গাড়ি ক্রয় করতে যাই তখন সেই গাড়িটির বেশ কিছু বিষয় আমরা দেখি, যেমন গাড়িটির বডিতে কোনো মাইল আছে কিনা, গাড়িটির ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কিনা, গাড়িটির গিয়ারে কোনো কাজ আছে কিনা, সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা, সামনে পেছনে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হবে। এই গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে। আপনি এই টয়োটার লোগো দেখবেন এবং এখানে BRTN স্টিকার দেখবেন এবং এখানে ফেন্ডার বিটগুলো দেখে নেবেন। এগুলো দেখার মাধ্যমে আপনাকে বুঝতে হবে এই গাড়িটির গ্লাস অরিজিনাল আছে কি নেই, এটা দেখবেন। একইভাবে সবগুলো গ্লাস আপনি চেক করে দেখে নেবেন। এই গাড়িটির ভিতরে হলো বেইজ ইন্টেরিয়াল অর্থাৎ বিস্কিট কালার। এই গাড়িটির বাইরে রেড অয়েন, ভিতরে বিস্কিট। অনেক গাড়ি আছে বাইরে রেড অয়েন, ভিতরে ব্ল্যাক। অনেক গাড়ি আছে পুশ স্টার্ট, অনেক গাড়ি আছে কি স্টার্ট মানে চাবি স্টার্ট, অনেক গাড়ি আছে ভিতরে স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল নেই এবং স্টিয়ারিং কার্টুডেন নেই, আবার অনেক গাড়ি আছে স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল আছে কার্টুডেন আছে, এবং অনেক গাড়ি আছে সিএনজি করা এবং অনেক গাড়ি আছে শুধুমাত্র তেলে ইউজ হয়েছে। সো ভিউয়ার্স, আমরা যখন একটি গাড়ি ক্রয় করতে যাব তখন আমরা সেই গাড়িটির কন্ডিশন দেখব, যিনি ইউজার প্রথম ইউজার এবং তিনি কার সিলেকশন থেকে এই গাড়িটি ক্রয় করেছেন। গাড়িটির পেছনে যে অরিজিনাল রয়েছে, পেছনে এই যে লাইট ব্যাকলাইট অরিজিনাল রয়েছে, পেছনের ব্যাকলাইট অরিজিনাল রয়েছে। অনেক গাড়ি কিনতে গেলে পেছনের ব্যাকলাইট অরিজিনাল থাকে এবং অনেক গাড়ির পেছনের ব্যাকলাইট অরিজিনাল থাকে না। অনেক সময় গাড়ি কিনতে গেলে কি হয় না, নেম প্লেটে কোনো মাইরের ইস্যু থাকে, আঁকা বাঁকা থাকে, ইঞ্জুরি থাকে, এই গাড়িটিতে কোনো ইঞ্জুরি নেই। এরপরে পেছনের গ্লাস, অনেক গাড়ি কিনতে গেলে গ্লাস চেঞ্জ থাকে, এই গাড়িটির গ্লাস অরিজিনাল রয়েছে। কন্ডিশন ভালো একটি গাড়ি খুঁজে বের করা অনেক কঠিন ব্যাপার। আপনি 15-20টা গাড়ি দেখবেন, এর মধ্যে একটি গাড়ি কন্ডিশন ভালো খুঁজে পাওয়া যায়। গাড়িটির চারটি টায়ার কন্ডিশন একেবারে ফ্রেশ রয়েছে। বর্তমানে যে টায়ার আছে আপনি আরও 25-30 হাজার কিলোমিটার চালাবেন, আশা করি চলবে। টায়ারের সাইজ 15। পুশ স্টার্ট, পুশ স্টার্ট, স্টিয়ারিং, মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল, কার্টুডেন, এবং রয়েছে ভিতরে বেইজ ইন্টেরিয়াল বিস্কিট কালার। সো আমরা একটু গাড়িটি যদি ভালোভাবে দেখতে যাই, গাড়িটি এখনও তেলে আছে। আমরা একেবারে HSC-র ফুল পেস্টিং বিটগুলো দেখে নেব, ফ্যান্ডার পেস্টিংগুলো ঠিক আছে কিনা দেখে নেব, স্পেয়ার আর টায়ার সহকারে সব কিছু আমরা আপনাকে বুঝিয়ে দেব। যদি অনেক সময় প্রশ্ন হতে পারে এই গাড়িটি আগে কোনো সিএনজি হয়েছে কিনা, এই গাড়িটির আগে যদি কোনো সিএনজি হয়ে থাকে তবে এখানে বডি ফুটো করতে হবে, সিএনজি করতে গেলে বডি ফুটো করতে হবে। এই গাড়িটির বডি কোথাও কোনো ফুটো করা নেই, সেটা আমরা চেক করেছি, এবং গাড়িটির ওয়্যারিং আমরা চেক করেছি, যা পেয়েছি একেবারে নতুনের মতো রয়েছে। এই সেলাইগুলো দেখতে হবে, বডির সেলাইগুলো ঠিক আছে কি না, সেলাইগুলো ঠিক আছে কি না দেখতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল আমার গাড়িটির পেছনের ফুল ভিউ। যদি আপনি একটি তেলের গাড়ি ক্রয় করতে চান তবে এই গাড়িটি আপনার জন্য, আর আপনি যদি মনে করেন সিএনজি করা আছে
এরকম গাড়ি ক্রয় করবেন, এই গাড়িটি অবশ্যই আপনার জন্য নয়। আমরা চলে এসেছি গাড়িটির ইঞ্জিনের কাছে। টয়োটা ভিভিটিআই 1500 সিসির অকটেন চালিত ইঞ্জিন রয়েছে। আমরা যখন একটি গাড়ির সামনের দিক থেকে দেখব, তখন আমরা দেখব গাড়িটির লাইট প্রজেকশন এবং এখনও অরিজিনাল। অনেক সময় গাড়ি কিনতে গেলে লাইট অরিজিনাল পাওয়া যায় না, এই গাড়িটির লাইট এখন অরিজিনাল। বাম পাশ এবং ডান পাশের দুটি হেডলাইট অরিজিনাল রয়েছে, অরিজিনাল। এরপর আমাকে দেখতে হবে ফ্রন্ট মার্সেল, ফ্রন্ট মার্সেল কোড, সাইড মার্সেল, সাইড মার্সেল কোড ঠিক আছে কিনা, ফেন্ডার সেলাই ঠিক আছে কিনা দেখতে হবে। এরপরে একইভাবে ডান পাশে ফ্রন্ট মার্সেল, ফ্রন্ট মার্সেল কোড, সাইড মার্সেল কোড ঠিক আছে কিনা, ফেন্ডার সেলাই ঠিক আছে কিনা দেখতে হবে। এগুলো দেখার মাধ্যমে আমাকে বুঝতে হবে এই গাড়িটির সামনের দিক থেকে কোনো ইঞ্জুরি আছে কি নেই। একইভাবে আপনি সবগুলো পয়েন্ট চেক করে নেবেন। আমি যখন একটি গাড়ি ক্রয় করব, এই বিষয়গুলো আমাকে দেখে শুনে বুঝে এরপর আমাকে ক্রয় করতে হবে। আর এই বিষয়গুলো দেখে যদি আপনি নিজেও ক্রয় করেন, তবে সেই গাড়িটি কিনে আপনি কোনো সমস্যায় পড়বেন না। গাড়ি সম্পর্কে যদি আপনার খুব ভালো ধারণা থাকে, তবে আপনাকে ধন্যবাদ। গাড়ি সম্পর্কে যদি আপনার তেমন কোনো ভালো ধারণা না থাকে, তবে একটি গাড়ি কেনার আগে আপনি কম্পিউটার অ্যানালাইজ করে নিতে পারেন, এবং আপনার পক্ষ থেকে যদি কেউ এমন আছে যে ভালো বুঝে, তার সহযোগিতা নিয়ে আপনি একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি ক্রয় করতে পারেন। তো আমরা এখন চলে যাব গাড়িটির কাগজের ব্যাপারে। যিনি ইউজার, জাপান থেকে যে লাল পানি এসেছিল সেই লাল পানি তিনি ব্যবহার করতেন, তিনি কোনো নর্মাল পানি রেডিয়েটরে ব্যবহার করতেন না। তার মানে যিনি ইউজার বেশ ভালো রুচিশীল। কাগজ টেক্সট টোকেন 2023-4, 2023-4 ফিটনেস 2024-ডিসেম্বর, 24-ডিসেম্বর 23-4, তার মানে খুব ভালো আপ টু ডেট করা পাবেন। চলে যাব দামের ব্যাপারে। বর্তমান বাজারে এরকম একটি ফ্রেশ গাড়ি যদি আপনি ক্রয় করতে চান, তবে সেই গাড়িটির দাম পড়বে 2280,000 টাকা। বন্ধুরা, আমার এই গাড়িটির দাম পড়বে 2280,000 টাকা। অবশ্যই আপনি যখন আমাদের শোরুমে আসবেন, দেখে শুনে বুঝে আলোচনা করে আমরা গাড়িটির দাম কমিয়ে গাড়িটি আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো এরই মধ্যে আমাদের কাছে আরও একটি গাড়ি চলে এসেছে, 2016 মডেলের নিউ শেভের একটি গাড়ি, প্রিমিও জি সুপারিয়র 2016 মডেলের পাল কালার মডেল 2016, এবং গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে 2020-এর ডিসেম্বরে। এফিএক্স প্যাকেজ, সিট পাওয়ার, আইডল স্টপ, বডি সেন্সর, অটো ব্রেক। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো? গাড়িটা চালায় কেমন, ভালো লাগলো? আলহামদুলিল্লাহ। সিট পাওয়ার, এফিএক্স, অকটেন ড্রাইভ। ওকে, আমরা এটার রিভিউ দেব। তো আমরা আপনাদেরকে এলিয়ন গাড়িটা খুব ভালো করে দেখানোর চেষ্টা করেছি। আমাদের কালেকশনে নিউ শেপের এই গাড়িটি রয়েছে, এটা আপনার নেক্সট রিভিউতে কিন্তু এটা আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেল বিডিকার ব্লগ থেকে। তো এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাড়ি সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আপনি আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।